Dear audience, assalamu alaikum. Welcome to my new video. Ask a gemidin from review curvo, Tanamache, VOLINAC Gel. The VOLINAC Gel, Shomborke, review bete, after the nigger, Shorbotom act reduced curvy, detected like a monthly subscriber, Pashatakben, Tabarbol, the Oshinamache, VOLINAC Gel, Tamara Alasanta Shustubus, generic name, Etamar Cocon Babar Curvo, Cocon Babar Corona, Gorbos, Totavas and Angle, Babar Koracha, begin among its side effect, Udam Shomborka Alasana Curbo, Tarzan Shurkarajak, the VOLINAC Geler, generic name, Hoche. Diclofenac Sodium, Methyl Salicylate, Abong Linseed Oil Plus Menthol. Or that is Chati Shomone, a VOLINAC Gel, Ushuti to Rigorahoi. The medicine debajat Korsaka is square pharmaceutical. Tamraska Janbo, Edrika Shomberge, Ottawa Diambra, Kokon Gokon, Kiki Shubida or Shubida, Amraiti, Babar Gurte, Prothomoto, Rheumatic Betha Volte, Hana Betha Kole, Eti Malish Kole, Betha Teke, Uposhom Pawazabe. অস্থিসন্ধিতে ব্যথা অর্থাৎ হাড়ের জয়েন্টের মধ্যে ব্যথা থেকে মুক্তি পেতে এই ওষুধটি আমরা মালিশ করতে পারবো অর্থাৎ এই ওষুধটি এই জেলটি আমরা ব্যবহার করতে পারবো মাংসপেশিতে ব্যথা করলেও এটি ব্যবহারে ইউজ করলে আমরা মুক্তি পেতে পারবো কোমরের যে কোনো ব্যথা থেকে মুক্তি পেতে এই ওষুধটি ব্যবহার করা যাবে এবং স্প্রেন ও স্ট্রেন এর ব্যথা থেকে মুক্তি পেতে এটি নির্দিষ্ট স্প্রেন ও স্ট্রেন বলতে বোঝানো হয়েছে পায়ের গোড়ালির ব্যথায়ও এই ওষুধটি নির্দিষ্ট অর্থাৎ এই জেলটি আমরা ইউজ করতে পারবো এবং খেলাধুলার জন্য তো ব্যথা পেলেও এই ওষুধটি ব্যবহারে উপশম পাওয়া যাবে খেলাধুলা বলতে যখন আমরা খেলাধুলা করতে যাই যদি পড়ে গিয়ে ব্যথা পাই তাহলে ওই ব্যথা থেকে বাঁচতে একটি ব্যথার ওষুধের সাথে এই জেলটি আমরা মালিশ করতে পারবো যে কোনো ব্যথার স্থানে আলাদাভাবে মালিশে ব্যথা থেকে উপশম পাওয়া যাবে শরীরের নরম টিস্যুকে গড়তে এটি সাহায্য করে মাথা ব্যথায়ও এটি অধিক কার্যকরী একটি মেডিসিন আর এই মেডিসিনটি অর্থাৎ আমাদের শরীরে যেখানে পড়ে গিয়ে ফুলে যায় ওখানে ইউজ করলে মোটামুটি ভালো একটি ফলাফল পাওয়া যাবে অথবা যাদের শরীরে পানি জমে যায় পানির জমা স্তূপ রয়েছে তারাও ওখানে ইউজ করে দেখতে পারেন এটি ভালো একটি ফলাফল দিবে তো এটির প্রয়োগবিধি সম্পর্কে জানবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ভিডিও দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে ফেলুন এটির প্রয়োগবিধি অর্থাৎ এটি কীভাবে ইউজ করবেন শুধুমাত্র কিন্তু ত্বকে ব্যবহার করার জন্য এটি মুখে গ্রহণ করা যাবে না আর প্রাপ্তবয়স্ক ও 14 বছরের বেশি বয়সের লোকরা এই মেডিসিনে দিনে তিনবার পর্যন্ত ব্যবহার করতে পারবে ব্যবহার করা যাবে জেলটি ব্যবহারের দুই সপ্তাহ পরেও যদি ব্যথা বা ফোলা রয়ে যায় তবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অর্থাৎ প্রাথমিকভাবে আপনি এই ভোলিনাক জেলটি আপনি ইউজ করতে পারেন তো গর্ভাবস্থায় এই ভোলিনাক জেলটি ব্যবহার করা যাবে কিনা গর্ভাবস্থার প্রথম 6 মাসের পরবর্তী সময়ে এই জেলটি ব্যবহার করা যাবে না অর্থাৎ প্রথম অবস্থায় আপনি এটি ব্যবহার করতে পারেন কিন্তু পরবর্তী 6 মাস এটি ব্যবহার করা যাবে না আর স্তন্যদানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে তারপর যদি ডাক্তার দিয়ে থাকে তখন ব্যবহার করবেন আর যদি বেশি অসুবিধা হয়ে থাকে তাহলেও ব্যবহার করবেন যদি সমস্যায় ভুগে থাকেন আর এটি সাইড এফেক্ট কি এটি সাইড এফেক্ট হচ্ছে শ্বাসে বাঁশির মতো শব্দ করবে এই জেলটি ব্যবহারের ফলে এবং শ্বাসকষ্ট হতে পারে ত্বকে র্যাশ হতে পারে চুলকানি হতে পারে অর্থাৎ এগুলো হতে পারে কিন্তু সকলের ক্ষেত্রে নাও হতে পারে কিছু কিছু লোকের ক্ষেত্রে হতে পারে কিন্তু এই সাইড এফেক্ট সকলগুলো একসাথে আসবে না হয়তো দুই একটি দেখা দিতে পারে তো এই মেডিসিনটির দাম হচ্ছে 100 টাকা অর্থাৎ এই ভোলিনাক জেল মেডিসিনটির দাম হচ্ছে 100 টাকা তো ভোলিনাক জেল মেডিসিন সম্পর্কে এই পর্যন্ত থাকলো পরবর্তী কোন মেডিসিন আমরা রিভিউ করব তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন চেষ্টা করব আপনার ওই মেডিসিন আমরা দিয়ে দেওয়ার জন্য তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ